ఓపెన్ వరల్డ్ గేమ్స్ మనకి ఖోలా దునియా ఖేలా జస్ట్ కిడింగ్ মানে যে ধরনের গেমে তুমি অ্যাকচুয়ালি ফ্রিলি ঘুরে বেড়াতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, চাইলে কার চালাতে পারবে, হেলিকপ্টার চালাতে পারবে, বোট চালাতে পারবে, সাইকেল চালাতে পারবে, বাইক চালাতে পারবে, হাঁটতে পারবে, দৌড়াতে পারবে, সবকিছু করতে পারবে, সে ধরনের গেমসগুলোকেই মূলত ওপেন ওয়ার্ল্ড গেম বলা হয়ে থাকে। আই ডোন্ট নো ওপেন ওয়ার্ল্ড এর চেয়ে ভালো কোনো ডেফিনেশন আছে কি না, বাট আমি জানি তোমরা এটা জানো যে ওপেন ওয়ার্ল্ড গেমটা আসলে কি জিনিস। তা যাই হোক, অনেক বকবক করছি, এবার আসল কথা আসা যাক। আসল কথাটা হচ্ছে, তোমরা লাইক দিছো ভিডিওতে, আমি জানি এখনো দাও নাই, তাহলে ওয়েট কেন করতেছো ভাইয়া, একটু লাইকটা দাও না। আজকের ভিডিওতে এইম করতেছি 20টা লাইকের, লাইক এম ধীরে ধীরে একটু বাড়তেছে, তোমরা দিন দিন আমাকে বেশি বেশি সাপোর্ট দিচ্ছ, যার কারণে তোমাদের প্রতি আমার আশা বেড়ে যাচ্ছে। সো প্লিজ আমাকে নিরাশ করো না, 20টা লাইক করে দিও। তো হ্যালো আমার কলিজার টুকরা গেমার ভাই বোনরা, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি টপ 5 বেস্ট ওপেন ওয়ার্ল্ড গেম ফর মোবাইলস। তো আজকের ভিডিওতে যেসব ওপেন ওয়ার্ল্ড গেম নিয়ে আলোচনা করবো, সেগুলো একেবারে যদিও জিটিএ 5 কিংবা জিটিএ গেমসগুলোর মতো হবে না, বাট এগুলো গেমের মধ্যে তোমরা একটা সুন্দর স্টোরি লাইন পাবে এবং সেই সাথে খুবই ভালো একটি গেমিং এক্সপিরিয়েন্সও পাবে। তো লিস্টে সবার প্রথমে যে গেমটার কথা বলবো সেটি হচ্ছে ত্রাহা ইনফিনিটি। গেমটা সম্পূর্ণরূপে অনলাইন গেম হতে চলেছে, যার সাইজ হতে যাচ্ছে 3.1 গিগাবাইট। যাদের এমএমও আরপিজি গেম পছন্দ তাদের জন্য এই গেমটা অ্যাকচুয়ালি পারফেক্ট। এই গেমের মধ্যে একটা সুন্দর স্টোরি লাইন রয়েছে, যেটা তোমরা খেললেই বুঝতে পারবে। এই গেমে তোমরা টোটালি 4টা ক্যারেক্টার পাবে, যে কোনো একটা তোমাকে সিলেক্ট করে ইউজ করতে হবে, এবং 4টা প্লেয়ারেরই আলাদা আলাদা পাওয়ার থাকবে, বৈশিষ্ট্য থাকবে। সো তোমার কখন কোন প্লেয়ার দরকার তোমাকে সেটা সিলেক্ট করে তোমার নিজের ব্রেন এবং স্কিল কাজে লাগিয়ে এই গেমটা খেলতে হবে। অনেকটা স্ট্র্যাটেজি গেমও বলা চলে, এবং ক্যারেক্টারগুলো চুজ করে তুমি চাইলে কাস্টমাইজও করে নিতে পারো তোমার মতো করে। এবং এই গেমের মধ্যে অনেক অনলাইন প্লেয়ারও রয়েছে, যাদের সাথে তোমরা চাইলে ফাইটও করতে পারো, আর ওদের সাথে ফাইট করতে না চাইলে ওদের সাথে মিশনেও যেতে পারো এবং বিভিন্ন মিশনস কমপ্লিট করতে পারো, কিংবা তুমি চাইলে সোলো মিশনস কমপ্লিট করতে পারো। এছাড়াও এই গেমের মধ্যে ফাইটিংস গুলো অনেক জোস হতে যাচ্ছে। এছাড়াও এই গেমের ক্যামেরা পজিশনস গুলো তুমি চাইলে নিজের মতো করে সেট করে নিতে পারো, তুমি যে অ্যাঙ্গেল থেকে দেখতে চাও তোমার ক্যারেক্টারকে তুমি সেই অ্যাঙ্গেল থেকে দেখতে পারবে। এছাড়াও তোমার যেসব স্কিলস রয়েছে সেগুলো ধীরে ধীরে আনলক হবে এই গেমের মধ্যে। সো যত বেশি খেলবা তত বেশি স্কিলস আনলক করতে পারবে। সো যত বেশি স্কিলস গেইন করতে পারবা তুমি বস ব্যাটেল গুলোতে তত বেশি তুমি পাওয়ারফুল থাকবে, আর যত বেশি পাওয়ারফুল থাকবে সহজে বস গুলোকে হারিয়ে দিতে পারবে তুমি। তো তোমরা অবশ্যই চাইলে গেমটা খেলে দেখতে পারো। এরপর যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে পুলিশ সিমুলেটর 2022, যেটি পুরোপুরি অফলাইন একটা গেম, যার সাইজ মাত্র 1 জিবি। তো যে কোনো সময় যে কোনো জায়গায় যেখানে তুমি ফ্রি টাইম পাও সেখানে তুমি চাইলে এই গেমটা খেলে গেমিং এর প্রকৃত বিনোদন নিতে পারো। যদিও এই গেমটা তুমি চাইলে অনলাইনেও খেলতে পারো, বাট মোস্ট অফ দ্য প্লেয়ার্স প্রিফার করে যে অফলাইনেই এই গেমটা খেলতে। আর যেহেতু গেমটা পুলিশ সিমুলেটর, সেহেতু বোঝাই যাচ্ছে তুমি এই গেমের মধ্যে একটা পুলিশের রোল প্লে করবে, পুলিশের যেসব কাজ রয়েছে তোমাকে সে ধরনের কাজ করতে হবে এই গেমের মধ্যে। এছাড়াও এই গেমের মধ্যে অনেক সুন্দর সুন্দর গাড়ি রয়েছে, লাক্সারিয়াস গাড়ি রয়েছে, যেগুলো তুমি চাইলে কাস্টমাইজও করে নিতে পারো। এবং এছাড়াও এই গেমের মধ্যে পুরো একটা ওপেন ওয়ার্ল্ড সিটি অর্থাৎ ম্যাপও পেয়ে যাবে তুমি, যেখান থেকে তুমি চাইলে গাড়ি চালাতে পারবে, গাড়ি থেকে নামতে পারবে, ঘুরে বেড়াতে পারবে, ম্যাপ এক্সপ্লোর করতে পারবে। এছাড়াও একটা ওপেন ওয়ার্ল্ড গেমের মধ্যে যেসব ফেসিলিটি থাকা দরকার সেগুলো তোমরা এই গেমের মধ্যে পেয়ে যাবে, এবং সেই সাথে এই গেমের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কিছু মিশনস যেগুলো স্টোরি বেসড হবে। সো স্টোরির উপর কোনো মিশনস থাকলে সেগুলো খেলে অবশ্যই মজা পাওয়া যায়। সো তোমরা সেই মজাটা লুফে নিতে পারো এই গেমটি খেলে। আর মিশনসগুলো বেস করা হচ্ছে পুলিশের ডিউটির উপরে, একটা পুলিশের কি কি ডিউটি থাকে, লাইক মানুষকে বাঁচানো, চোরকে ধরা, ড্রাইভারদের চালান কাটা, এছাড়াও আরো অনেক ধরনের দায়িত্ব থাকে পুলিশের যেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও এই গেমের মধ্যে পুলিশের অনেকগুলো ক্যারেক্টারসও রয়েছে, তুমি চাইলে তুমি তোমার নিজের একটা ক্যারেক্টার সিলেক্ট করে এই গেমটি খেলতে পারো। এরপর যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে মার্ভেল ফিউচার রেভলিউশন। গেম পুরোপুরি অনলাইন হবে, যার সাইজ হচ্ছে 5 জিবি। এই গেমের গ্রাফিক্স কোয়ালিটি নিয়ে কিছু বলবো না, তোমরা দেখতেই পাচ্ছ খুবই চমৎকার একটা গ্রাফিক্স, অনেকটা রিয়ালিস্টিক মনে হচ্ছে। যদিও এই গেমটা অনেক পপুলার, অনেকেই জানে এই গেমটি সম্পর্কে, তারপরে আমি তোমাদেরকে বলছি যে এই গেমটা মার্ভেলের ক্যারেক্টারসের উপর বেসড করে বানানো, সুতরাং মার্ভেলসের অনেক ক্যারেক্টারস তোমরা এই গেমের মধ্যে পেয়ে যাবে। সুতরাং এই গেমের স্টোরি মোডে অনেক অনেক বেশি মজা পাবে তোমরা, সেই সাথে তোমরা এই গেমের মধ্যে অনেক মিশনসও খুঁজে পাবে যেগুলো কমপ্লিট করতে ভালোই লাগবে তোমাদের। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই গেমে তোমরা ওপেন ওয়ার্ল্ড একটা এনভায়রনমেন্ট পাবে, যেটা খুবই অসাধারণ একটা ব্যাপার স্যাপার। সো তুমি তোমার সিটিটাকে এক্সপ্লোর করতে পারবে। এছাড়াও গেম খেলার সময় মিশনের সময় অনেকগুলো এনিমির ওয়েভস চলে আসে, যাদেরকে তোমাকে মারতে হবে, আই মিন ডিস্ট্রয় করতে হবে, এভাবেই মূলত মিশনগুলো কমপ্লিট হবে। এরপর যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে ওশেন হর্ন 2, যে গেমটা এখনো আসেনি, যদিও আই মিন অ্যান্ড্রয়েডের জন্য আসেনি, বাট iOS ডিভাইসগুলোর জন্য চলে এসেছে। এই গেমটা যদি অ্যান্ড্রয়েডের জন্য আসতো তাহলে আমি বলবো যে অ্যান্ড্রয়েডে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভেঞ্চার গেম। আমি বলবো যে অ্যান্ড্রয়েডের বেস্ট অ্যাকশন অ্যান্ড অ্যাডভেঞ্চার গেমের অ্যাওয়ার্ড এই গেমটাকেই দেওয়া হতো যদি এটা অ্যান্ড্রয়েডের জন্য থাকতো, কারণ এই গেমের মধ্যে অনেক সুন্দর স্টোরি লাইন রয়েছে, সেই সাথে এই গেমের মধ্যে অনেক পাজলস রয়েছে যেগুলো তোমাদেরকে সলভ করে
গেমটাকে কমপ্লিট করতে হবে এবং সেই সাথে গেমের মধ্যে অনেক ধরনের মিনি গেমসও রয়েছে যেগুলো তোমরা খেলতে পারো তাছাড়া এই গেমের কনসেপ্ট অনুযায়ী তোমরা ওয়েপন্স আপগ্রেডও করতে পারবে কাস্টমাইজ করতে পারবে যেটা এই গেমের খুবই একটা সুন্দর দিক বাট আফসোসের বিষয় হচ্ছে এখনো অ্যান্ড্রয়েডের জন্য আসেনি সো যারা যাদের iOS রয়েছে অর্থাৎ আইফোন রয়েছে তারা এটা খেলে দেখতে পারো এরপর সর্বশেষে যে গেমটির কথা বলবো সেটি হচ্ছে লুইস দ্য গেম গেমটি একটি অফলাইন গেম যার সাইজ হচ্ছে 1.2 GB আগেই বলে দিচ্ছি এই গেমটা কিন্তু সবার জন্য না সবার এই গেমটা ভালো লাগবে না অ্যাকচুয়ালি যাদের মূলত আর্ট স্টাইল গেমস পছন্দ তোমরা গেমপ্লে দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে যে এই ধরনের গেমপ্লে যাদের পছন্দ এই ধরনের গ্রাফিক্স যাদের পছন্দ তারা এই গেমটা অ্যাকচুয়ালি খেলে ট্রাই করে দেখতে পারো এই গেমের স্টোরিটা একটা আলাদা ধরনের কনসেপ্ট মূলত গেমপ্লেতে তোমাকে 200 ক্যান্ডেলস কালেক্ট করতে হবে মোমবাতি কালেক্ট করতে হবে যখন এক একটা করে ক্যান্ডেল কালেক্ট করবে তুমি এক একটা করে স্টোরি লাইন ওপেন হবে যেগুলো লুইসের হিস্টোরিকে বর্ণনা করবে বাট এই গেমের আর্ট স্টাইল এবং এই গেমটার মধ্যে যে অ্যাডভেঞ্চারের ফিলটা পাবে তোমরা সেটা সত্যি অসাধারণ হতে যাচ্ছে সুতরাং অবশ্যই এই গেমটি চাইলে ট্রাই করে দেখতে পারো আর আজকের ভিডিওতে যতগুলো গেমস এর নাম বললাম আমি তোমাদেরকে সবকটা গেমেরই ডাউনলোড লিঙ্ক তোমরা আমার ডিসকর্ড সার্ভারে পেয়ে যাবে ডিসকর্ড সার্ভারের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সো সেখান থেকে তোমরা গেম ডাউনলোড অপশনে গিয়ে গেমগুলো ডাউনলোড করে নিতে পারো তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে টাটা বাই বাই